প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, তোমাদের এর অ্যাকচুয়ালি ইউজির এক্সামিনেশন কিভাবে হবে, পিজির এক্সামিনেশন কিভাবে হবে, তা নিয়ে কিন্তু আজকেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের। কোন বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে কী তথ্য রয়েছে সমস্তটাই বিস্তারিত এক্সপ্লেন করবো। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো এই মুহূর্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু তাদের এক্সামিনেশনের মোড নিয়ে চিন্তিত। এরই মাঝে কিন্তু আরও একটি ইউনিভার্সিটি তারা তাদের সিদ্ধান্ত অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত ইউজি নিয়ে পিজি নিয়ে আজকেই কিন্তু দিতে চলেছে। এই মুহূর্তে বেশিরভাগ ইউনিভার্সিটির কিন্তু পিজি যে এক্সামিনেশন রয়েছে অর্থাৎ যারা মাস্টার্স করছে তাদের যে এক্সামিনেশন রয়েছে বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু অফলাইনে নিতে চলেছে এবং সেটাই কিন্তু একাধিক ইউনিভার্সিটি থেকে আপডেট রয়েছে। আর এই মুহূর্তে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, কালকেই তোমাদের জানিয়েছিলাম যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে তাদের এর দাবি তুলে ধরছে। তারা চাইছে যে এই সেমিস্টারের এক্সামিনেশন যেহেতু সিলেবাস শেষ হয়নি, বিভিন্ন ছাত্রছাত্রীদের যে দাবি আছে সেই দাবি অনুযায়ী তাদের এক্সামিনেশনে যাতে অনলাইনে হয়, যেরকম দেখেছি ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের আন্দোলন জানাতে, যেরকম দেখেছি কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের আন্দোলন জানাতে, সেরকমই কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তাদের দাবি তুলে ধরেছেন ইউনিভার্সিটির কাছে। তাই আজকেই কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে তাদের অ্যাকচুয়ালি এক্সামিনেশন অনলাইনে হবে না অফলাইনে হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পিজির ছাত্রছাত্রী রয়েছো ও ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের, যারা পিজির সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছো এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের এক্সামিনেশন অফলাইনেই হবে। যেরকমভাবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির থেকেও বলে দেওয়া হয়েছে যে পিজির এক্সামিনেশন অফলাইনে হবে কিন্তু ইউজির এক্সামিনেশন অনলাইনে হবে, এবং সেই রকমভাবে কিন্তু একাধিক ইউনিভার্সিটি পিজির এক্সামিনেশন অফলাইনেই এই মুহূর্তে নিতে চাইছে। এবং আমি যদি ইউজির কথা বলি তো আজকে কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির ইউজির ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের এক্সামিনেশান নিয়ে চূড়ান্ত বৈঠকের পর একটি সিদ্ধান্তে আসবে তাদের এক্সামিনেশন অনলাইনে হবে না অফলাইনে হবে। এদিকে আমরা আশা করছি ইউনিভার্সিটির কাছে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যাতে ইউনিভার্সিটি তাদের এক্সামিনেশান অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্রছাত্রীদের এক্সামিনেশন অনলাইনেই হয়। এবং যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই সেমিস্টারের ক্ষেত্রে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, ইউজি যেখানে অনলাইনে নেওয়া হচ্ছে, পিজির ক্ষেত্রে বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু অফলাইনের দিকে যাচ্ছে। দুটো ইউজি পিজি দু রকমভাবে পরীক্ষা হচ্ছে। এটা এই মুহূর্তে আরও একটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যারা পিজি ছাত্রছাত্রী আছে তারাও অনেকে উল্লেখ করছে যে আমাদেরও তো সিলেবাস শেষ হয়নি, তো আমাদের ক্ষেত্রে কেন অফলাইন করা হচ্ছে। তো এখন দেখার বিষয় আজকে বর্ধমান ইউনিভার্সিটি তাদের ইউজি এবং পিজি ছাত্রছাত্রীদের জন্য কী সিদ্ধান্ত নেয়। আজকেই বৈঠক রয়েছে, আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত রয়েছে, যখনই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো।